আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, সরকারের উচিত স্বেচ্ছায় ক্ষমতা ছাড়া, মোশাররফ। এদিকে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই তথ্যমন্ত্রী, জানাবো হামলা করে বিএনপির নেতা কর্মীদের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। অন্যদিকে অপকর্মে জড়িতরা আগামীতে আওয়ামী লীগের টিকিট পাবে না কাদের। সবশেষ থাকছে জেএসসি জেডিসি হচ্ছে না শিক্ষামন্ত্রী। সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই। এখন থাকছে বিস্তারিত আলোচনা। সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতায় আসার আগে সরকার বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়া হবে, তা তো আর পারল না। সরকারের উচিত স্বেচ্ছায় ক্ষমতা ছাড়া। মঙ্গলবার 28 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদের কৃষি দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার, বীজ, কীটনাশক, ডিজেল ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে মানববন্ধন করে সংগঠনটি। খন্দকার মোশাররফ বলেন, বিএনপি সরকারের সময় কৃষকদের অধিকার হরণ হয়নি, অথচ এই সরকারের ক্ষমতায় আসার পর থেকে কৃষকরা অধিকার বঞ্চিত। তেলের দাম 3 গুণ বেড়েছে, এই সরকারের আমলেই কৃষকরা প্রথম ফসলে আগুন দিয়েছে। বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা আরো বলেন, দারিদ্র সীমা আগে ছিল 20 শতাংশের নিচে, এখন 30-এর উপরে উঠেছে, বেসরকারি হিসেবে 40 শতাংশের কাছাকাছি। জনগণের প্রতি এই সরকারের কোনো মায়া দয়া নেই। নিত্যপণ্যের দাম বাড়ছে কিন্তু সরকার কোনো ভূমিকা নিচ্ছে না, কারণ যারা দাম বাড়ানো মধ্যস্বত্বভোগী তারা সবাই আমলিক করে। এর জন্য তাদের স্বার্থে সরকার কৃষকদের অধিকার রক্ষায় কাজ করছে না। নির্বাচন বিষয়ে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের মুখে নির্বাচনের কথা মানায় না, এই সরকারের উপর জনগণের আস্থা নেই, জনগণ ভোট দিতে পারে না, তাই জনগণ চায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এখন থাকছে অর্থনীতিতে, এখন বাংলাদেশের থেকে ভারত পাকিস্তান পিছিয়ে রয়েছে, মন্তব্য করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। মঙ্গলবার 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রগতিশীল সাংবাদিক মঞ্চ এই সভার আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার মধ্যে আমরা অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচক সবকিছুতে পাকিস্তানকে অতিক্রম করেছি, ভারতকে অতিক্রম করেছি সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচককে। প্রধানমন্ত্রী মানুষের পাশে ছিলেন বলে এই করোনাকালে দেশে একজনও না খেয়ে মারা যায়নি বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, করোনা মোকাবিলা করার ক্ষেত্রে অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভারত থেকে টিকা না আসা সত্ত্বেও যেভাবে মানুষকে গণটিকা দিয়েছে, করোনাকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, তা সমগ্র পৃথিবী প্রশংসিত। হাসান মাহমুদ বলেন, এই করোনার মধ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন গৃহহীনদের ঘর করে দেবেন। এবছর ডিসেম্বরের মধ্যে 3 লাখ পরিবারকে সরকার ঘর দেওয়ার কথা পরিকল্পনা করেছে, ইতিমধ্যে প্রায় 1.5 লাখ মানুষকে ঘর দেওয়া হয়েছে। এই করোনার মধ্যেও আজ এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে মর্যাদার আসনে অধিষ্ঠিত। করোনার মধ্যে আমাদের মাথা পিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে, এগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তবতায় বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশীল দেশে উপান্তিত করতে চেয়েছিল বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু সময় পাননি বিদায়, তা বাস্তবায়ন করতে পারেননি, তিনি বেঁচে থাকলে 10 বছরের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন এগিয়ে চলছে উল্লেখ করে ডাক্তার হাসান মাহমুদ বলেন, বাংলাদেশকে যদি স্বপ্নের ঠিকানা পৌঁছে দিতে হয় যে স্বপ্ন বাস্তবায়নে আমাদের পূর্বসূরীরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বুকের তাজা রক্ত ঢেলে বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে দরকার। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলছি, তাই শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নেই। আজকের দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন অব্যাহতভাবে সে পথে নেতৃত্ব দিতে পারেন। এখন থাকছে হামলা নির্যাতন নিপীড়ন করে কোনো স্বৈরাচার সরকারই টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 28 সেপ্টেম্বর এক সংবাদ বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। সোমবার 27 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা দিন, কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের মিছিলে পুলিশের হামলা এবং নোয়াখালী জেলা দিন, সোনাইমুড়ি উপজেলা 2 নং নাদনো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনাইমুড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সানের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এই বিবৃতি দেন। বিবৃতিতে ফখরুল বলেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে অজুরুদ্ধস্ত করার ষড়যন্ত্র করছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপি নেতা কর্মীদের উপর এবং তাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। এই হামলা নির্যাতন নিপীড়ন করে কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারেনি, বর্তমান ফেসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না। তিনি বলেন, গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা দিন কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের আনন্দ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলায় আহত হন বিএনপি নেতা কর্মী। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে অন্যায়ভাবে বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করছে। বিএনপি মহাসচিব বলেন, নোয়াখালী জেলা দিন সোনাইমুড়ি উপজেলায় 2 নং নাদনো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনাইমুড়ি
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সানের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর গুলি করে ককটেল ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়িতে সন্ত্রাসী হামলা ও নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশি হামলা ও তাণ্ডব আওয়ামী লীগ পেশিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। হামলা মামলা গ্রেপ্তার করে আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এখন থাকছে অপকর্মের সঙ্গে জড়িতরা আগামীতে আওয়ামী লীগের টিকিট পাবে না বলে সাফ জানিয়ে দিচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী অবৈদুল কাদের। মঙ্গলবার আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অবৈদুল কাদের বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে সব নেতা কর্মীকে শপথ নিতে হবে, নির্বাচন কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে, ত্যাগী কর্মীদের দিয়ে দল সাজাতে হবে। যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা আগামীতে আওয়ামী লীগের টিকিট পাবে না। আগামী নির্বাচনে আরো আধুনিক স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে চায়, এই জন্য দলের মধ্যে কোনো বসন্তের কোকিল নয়, ত্যাগীদেরই জায়গা করে দিতে হবে। অবেদুল কাদের বলেন, শেখ হাসিনা আজ একটি ব্র্যান্ডের নাম, শেখ হাসিনা নিজে একটি ইতিহাস, ইতিহাসের প্রয়োজনে শেখ হাসিনার জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে উঠে এসেছেন দেশের সীমানা পেরিয়ে বিশ্বনেতার কাতারে পৌঁছেছেন শেখ হাসিনা। তাই তো শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও জাতিসংঘের বক্তব্যের কারণে বিশ্বে প্রশংসিত। তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলে যুদ্ধপরাধীদের বিচার হয়েছে, এদেশের এত অন্যায় হয়েছে, দেশের মানুষের ভালো আছেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণেই বাংলা আজ সোনালি আকাশ, দারিদ্র বিমোচনে বিশ্বের রোল মডেল শেখ হাসিনা। গণতন্ত্রের নামে তামাশা করেছিল বিএনপি উল্লেখ করে অবেদুল কাদের বলেন, গণতন্ত্রের নামে গণতন্ত্রকে হত্যা করেছিল বিএনপি, বহুদলীয় গণতন্ত্রের নামে এই গণতন্ত্রকে নিয়ে তামাশা করেছিল বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের ভোটে বিজয়ী হয়ে কেন সংসদে আসেনি, এটা কোনো গণতন্ত্র? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন যথাসময়ে গণতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি শিরিজ সভা করছে নাকি তারা আন্দোলন করবে দেশের মধ্যে? আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে, এর জন্য আওয়ামী লীগের সব নেতা কর্মীকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে আমাদের নেত্রী শেখ হাসিনা, বিএনপি আপনাদেরকে পলাতক আসামি। যদি আপনারা পলাতক আসামিকে নেতা বানান, দেশের মানুষ কখনো গণতন্ত্রের নেতা মেনে নেবে না। সবশেষ থাকছে, এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। মঙ্গলবার 28 সেপ্টেম্বর গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি জেডিসি পরীক্ষার্থীদের সাময়িক পরীক্ষার মাধ্যমে পরের শ্রেণীতে উন্নীত করা হবে। এই সময় করোনা শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হয়েছে, অবশেষে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, সে সাথে এসএসসি এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে চলতি বছরে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ। আগামী 14 নভেম্বর থেকে এসএসসি ও 2 ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে গত বছরও সরকার জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করে। এখন থাকছে, মামুনুল হকের সমালোচনা করে গ্রেপ্তার হওয়া সেই ঝুমন দাস কারামুক্ত। ফেসবুকে হেফাজত ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হকের সমালোচনা করে গ্রেপ্তার হয়ে 6 মাস কারাবন্দী থাকার পরপর জামিনে মুক্তি পেয়েছেন সুনামগঞ্জের শালার ঝুমন দাস। তিনি জামিনে থাকবেন আগামী 1 বছর। মঙ্গলবার সন্ধ্যা 6:20 এর দিকে সুনামগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ঝুমনের আইনজীবী দেবাংশ শেখর দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিনের কাগজপত্র সব ঠিকঠাক করে কারাগারে পাঠানোর পর আজ সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়। এই সময় কারা ফটকে ছিলেন ঝুমনের মা নিভা রানী দাস। ঝুমন কারাগার থেকে বের হয়ে মাকে ঝরিয়ে ধরেন। এর আগে গত 23 সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ঝুমনের জামিনের আদেশ দেন। ঝুমনকে 1 বছরের জন্য শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। জামিনে থাকাকালীন তিনি দেশের বাইরে যেতে পারবেন না, এছাড়া আদালতের অনুমতি ছাড়া তিনি সুনামগঞ্জের বাইরেও যেতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।